জয় ভোলেনাথ। আর মাত্র কয়েকটি দিন, তারপর 14 অক্টোবর 2023 সূর্যগ্রহণ। একদিকে সূর্যগ্রহণ আর অপরদিকে মহালয়া, খুব গুরুত্বপূর্ণ দিন বা তিথি। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রির 8:34, চলবে মধ্যরাত 2:25 পর্যন্ত, আর ঠিক তারপরই নবরাত্রির শুরু। প্রতিটি রাশি ও লগ্নের ওপর অমাবস্যাযুক্ত সূর্যগ্রহণ কী কী প্রভাব দিতে পারে আলোচনা করব। সাথে থাকছে বিভিন্ন প্রতিকার, কী করবেন আর কী করবেন না, সাথে বিশেষ টোটকা একদমই মিস করবেন না, আর কোন কোন রাশির জন্য বিশেষ সতর্কতা। এই দিন যে কোনো তন্ত্রোক্ত প্রয়োগ, তন্ত্র সাধনা, বিভিন্ন ক্রিয়া খুবই উল্লেখযোগ্য। আমরা যারা তন্ত্রোক্ত সাধনা করি, বিশেষ করে অমাবস্যাযুক্ত সূর্য বা চন্দ্রগ্রহণের এই বিশেষ তিথিগুলোর জন্য অপেক্ষা করে থাকি। এই দিন এমন কী কী ক্রিয়া আছে যা আপনি করতে পারেন, সেটা শত্রু দমনই হোক বা নিজের সার্বিক উন্নতি বা অশুভ গ্রহদোষ খণ্ডন ইত্যাদি। আমি প্রতিটি রাশি লগ্ন ধরে আলোচনা করছি, আপনার জন্মরাশি বা জন্মলগ্নের জন্য কোন টোটকা আপনি করতে পারেন এবং কী করবেন আর কী করবেন না। আলোচনা করব এই সূর্যগ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার বিশেষ উপায় নিয়ে। গ্রহণ চলাকালীন ভুল করেও যৌন মিলন করবেন না, এই সময় চুল দাড়ি কাটা উচিত নয়, গ্রহণের আগে স্নান করে মন্ত্র জপ করা উচিত। গ্রহণের সময় জপ করা মন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়, অনেক বেশি ভাইব্রেশন তৈরি হয়, অনেক বেশি ফল পাওয়া যায়। পরিবারের কেউ অসুস্থ থাকলে এই সময় ওনার নাম ও গোত্র নিয়ে সংকল্প করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যেতে পারে। গর্ভবতী মায়েদের এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এবং করা উচিত। সূর্যগ্রহণ কোন কোন রাশির জন্য অশুভ বা কী প্রভাব দেবে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমে আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য। মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে রবি অতীব যোগকারক এবং শুভ গ্রহ। এই গ্রহণের ফলে লেখাপড়া, সন্তান ও প্রেম সম্বন্ধীয় ক্ষেত্রে আর পেটের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সকল মেষ রাশি বা মেষ লগ্নের গর্ভবতী মায়েরা আছেন, তারা যথেষ্ট সতর্ক থাকুন। মনে রাখবেন রাশিফল একটি সার্বিক গণনা, তাই রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয়। তাই সকলের রাশি বা লগ্ন এক হলেও পরিস্থিতি বা ভাগ্য এক হয় না। বিষরাশি এবং বিষলগ্ন, বিশেষ করে সূর্যগ্রহণের দিন গাড়ি বা যানবাহনে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং এই দিন কোনো শুভ কাজ করবেন না, বিশেষ করে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কেনা বেচা বা কোনো কিছু। মিথুন রাশি এবং মিথুন লগ্ন, সন্তানের খেয়াল রাখুন, বিশেষ করে সদ্যজাত সন্তানদের প্রতি নজর রাখবেন, নিউবর্ন বেবির কথা বলছি। লেখাপড়া বা প্রেম সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা তৈরি হবে, বিশেষ করে যে সকল মিথুন রাশি বা মিথুন লগ্নের গর্ভবতী মায়েরা আছেন, তারা যথেষ্ট সতর্ক থাকবেন। কর্কট রাশি এবং কর্কট লগ্ন, আর্থিক ক্ষতি বা অর্থ ব্যয় হতে পারে, এছাড়া পারিবারিক কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহরাশি এবং সিংহলগ্ন, সিংহরাশির জন্য 14 অক্টোবর 2023 এই সূর্যগ্রহণ শুভ নয়। এছাড়া যে কোনো সূর্যগ্রহণ সিংহরাশি বা সিংহলগ্নের মানুষদের জন্য শুভ নয়, কারণ প্রথমত সিংহরাশির অধিপতি রবি বা সূর্য আর আপনার অধিপতির ক্ষেত্রে গ্রহণ চলছে সূর্যগ্রহণ। প্রথমত মানসিক জটিলতা তৈরি হবে, বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা তৈরি হবে, আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি বা মূল্যবান কিছু হারিয়ে যেতে পারে, অর্থাৎ ক্ষতি বা ক্ষয়। এই দিন কোনো বড় বিনিয়োগ বা কোনো আর্থিক লেনদেন আপনার জন্য শুভ নয়। কর্মক্ষেত্রে সমস্যা এবং জটিলতা তৈরি হবে। আর যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন, তাহলে একবার অবশ্যই দেখবেন আপনার জন্মছকে রবি তুলারাশিতে নিচস্থ অবস্থায় আছে, সেক্ষেত্রে আরও বেশি সতর্ক হবেন। দেখুন, গ্রহণটা শুরু চলছে কিন্তু আশ্বিন মাসে, আমি বললাম যদি আপনার ব্যক্তিগত জন্মছকে রবি তুলারাশিতে বসে থাকে, তাহলে রবি নিচস্থ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে যে সমস্ত সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকার রয়েছেন, বিশেষ করে যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সতর্কতা হওয়া প্রয়োজন আছে। সার্বিকভাবে এই সূর্যগ্রহণ সিংহরাশি এবং সিংহলগ্নের জন্য একবারই ভালো নয়, বিশেষ করে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, মানসিক চাপ বাড়তে পারে। কন্যারাশি কন্যালগ্ন, ব্যয় নিয়ন্ত্রণ করুন, আর্থিক ক্ষতি হতে পারে, পারিবারিক সমস্যা বা আত্মীয়স্বজনের মধ্যে মতানৈক্য এড়িয়ে চলুন, আত্মবিশ্বাস কমতে পারে। তুলারাশি এবং তুলালগ্ন, মানসিকভাবে চঞ্চলতা বোধ তৈরি হবে, তাই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, কথা কাটাকাটি বা বিবাদ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন, বড় কোনো বিনিয়োগ করবেন না, আর্থিক লেনদেন করবেন না, টাকা ধার দেবেন না, ব্যয় এবং খরচকে নিয়ন্ত্রণ করবেন। ধনুরাশি এবং ধনুলগ্ন, ভাগ্য নিয়ে বিড়ম্বনা তৈরি হতে পারে, বাবার স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকবেন, বড় কোনো কাজ বা কোনো শুভ কাজ এই দিন করবেন না। মকর রাশি এবং মকর লগ্ন, কর্মস্থানে সমস্যা বাড়তে পারে, আইনত জটিলতা তৈরি হবে, কর্মক্ষেত্রে রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি হবে, যারা রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি একটু জটিল হবে। কুম্ভরাশি এবং কুম্ভলগ্ন,
জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, নিজেদের মধ্যে বিবাদ এড়িয়ে চলুন, বাবার শরীরের যত্ন নেবেন। যারা ব্যবসা করছেন বা আর্থিক লেনদেন করছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি এই দিন সচেতন থাকতে হবে, অংশীদারি ব্যবসায় আরও বেশি মনোযোগী হতে হবে। মীন রাশি এবং মীন লগ্ন, মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই সূর্যগ্রহণ শুভ নয়। শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। রবি আপনার ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাব, জ্যোতিষশাস্ত্র বলছে ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু ইত্যাদি, আর এই সময় সূর্যগ্রহণ। নিজেদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন। আর যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন, একবার দেখে নেবেন আপনার জন্মছকে রবি তুলারাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শরীর স্বাস্থ্য এবং মানসিক চাপ, এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। দেখুন, এই সূর্যগ্রহণটা চলছে বা হবে কিন্তু আশ্বিন মাসে। আমি বলছি কি, যে সমস্ত মীন রাশি এবং মীন লগ্নের মানুষেরা যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে আরও বেশি সতর্ক হতে হবে। এই সূর্যগ্রহণ প্রধানত মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে একদমই ভালো নয়। যে তিনটি রাশি এবং তিনটি লগ্নের কথা বললাম, এই রাশিগুলোর এবং লগ্নের যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন তারা এই সময় অনেক বেশি সতর্ক থাকবেন। আমি একটু আলোচনা করছি আলাদা করে, সেটা হলো কি যে এই সময় রান্নাবান্না করবেন না। এই কথাগুলো যেটা বলছি সেটা হলো একদম গর্ভবতী মায়েদের জন্য। ঘুমাবেন না এই সময়, সূচ সুতো বা কাঁচি বা ধাতুর তৈরি জিনিস নিয়ে কাজ করবেন না, বাড়ি থেকে বেরোবেন না, অচেনা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির কাছ থেকে কিছু খাবার বা কিছু নেবেন না, কাউকে কিছু দেবেন না, বিশেষ করে কাপড় জামাও দান করবেন না। মনে রাখবেন কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা বলে রাখছি, কারণ এই দিনটা মহালয় যুক্ত, তো এই দিনকে অনেক ভালো ভালো কাজ করতে পারেন। যেরকম আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য টোটকা, কী করবেন, কাকের উদ্দেশ্যে পায়েস তৈরি করুন এবং ওই পায়েস কাকদের খাওয়াবেন। আর্থিক উন্নতির জন্য কী করবেন, একটা ধাতুর পাত্রে একটি রূপোর কয়েন বা কড়ি বা তামার কয়েন বা এখন যে সমস্ত কয়েন বাজারে চলছে সেই কয়েন রেখে দিন, তার মধ্যে গঙ্গা জল ঢেলে রাখবেন এবং গ্রহণ চলাকালীন ওই পাত্রটিকে খোলা আকাশের নিচে রেখে দেবেন। যদি কানা উঁচু বড় থালা হয় তাহলে খুব ভালো হয়, তাহলে অনেকটা সারফেসটা আপনি পাবেন। পরের দিন জলটিকে ফেলে দিন, কয়েনটিকে লাল কাপড়ে মুড়ে মাটিতে পুঁতে দেবেন এবং যখন ফিরে আসবেন তখন কিন্তু পেছনে ফিরে তাকাবেন না, আর যখন কয়েনটিকে মাটিতে পুঁতবেন তখন অবশ্যই নিজের আর্থিক উন্নতির মনস্কামনা জানাবেন। ঋণ মুক্তির জন্য কী করবেন, একটা তাল নিয়ে আসবেন, কালো কাপড়ে মুড়ে মনে মনে নিজের ঋণ মুক্তির মনস্কামনা জানিয়ে নদীতে বা পুকুরে ফেলে দিন, ফিরে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না। যাদের জন্মছকে গ্রহণযোগ চলছে, যেমন ধরুন রাহু রবি একসাথে বসে আছে, রাহু চন্দ্র একসাথে বসে আছে, রাহু কেতু একসাথে বসে আছে, চন্দ্র কেতু একসাথে বসে আছে, এক্ষেত্রে কী করবেন, তারা একটা নারকেল কিনে আনবেন, গোল নারকেল, ভিতরে যেন জল থাকে একটা ভালো করে দেখে নেবেন। স্নান করে সেই নারকেলটিকে ঘড়ির কাঁটার বিপরীতে মাথায় সাতবার ঘুরিয়ে নদীতে বা পুকুরের জলে ফেলে দেবেন, অবশ্যই উপকার পাবেন। দেখুন কী করবেন কী করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই টোটকাগুলো যে মানতেই হবে বা আমি আপনাকে বাধ্য করছি তা কিন্তু নয়, নিজের বিচার এবং বুদ্ধি প্রয়োগ করবেন তবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন।